আসসালামু আলাইকুম, আমার নাম ইয়ানুর বেগম। আমার ফ্যামিলিতে আমরা 6 জন মানুষ। আমরা স্বামী স্ত্রী 2 জন, আমার 2 মেয়ে এবং আমার শাশুড়ি। তা আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, স্বামীর একাই ইনকাম। ফ্যামিলিতে আমরা 6 জন মানুষ, খাওয়ার খুব সমস্যা হইতো বা পারিবারিক অন্যান্য জিনিসের প্রতি খুব অসুবিধা হইতো। তা আমি আমার আশেপাশের মানুষ থেকে যখন জানতে পারলাম সক্ষমের ব্যাপারে, জানার পরে আমি ওনাদের সাথে এসে যোগাযোগ করি, ফর্ম পূরণ করি। তো ওনাদের আমাদেরকে টাইম দেয়, টাইম দেওয়ার পরে আমরা আবার রাশি আসার পরে আমাদেরকে কাটিং দেখতে চায়। আমরা কাগজ কাইটে দেখাই ওনাদেরকে, ওনারা আমাদের ইয়াগুলা পছন্দ করে সিলেকশন করে। করার পরে আমাদেরকে টাইম দেয়, টাইম দেওয়ার পরে দীর্ঘদিন পরে আবার ওনারা ডাইকে আমাদেরকে মেশিন দেয়। মেশিন দেওয়ার সময় আমাদেরকে কিছু ভালো মন্দ কথা, কিছু ট্রেনিং এগুলা দিয়ে আমাদেরকে বলে দেয়। তা আমরা ওইভাবে ওই অনুযায়ী মেশিনটা নেওয়ার পরে আমি যতটুকু কাজ নিজে জানছি বাকিটা আরও করে বা অন্যদের থেকে শিখে মাশাল্লাহ এখন আমি খুব ভালো কাজ করতে পারি। নিজেরটা করি, পাশাপাশি আত্মীয় স্বজনের হোক বা প্রতিবেশীদেরকে নিয়ে কাজগুলো করি। যতটুকু টাকা আমি পাই আপাতত নতুন হিসেবে, আমার মোটামুটি সংসারে কিছু হেল্প হয়। পাশাপাশি মেয়েদের পড়াশোনা, 2 মেয়ে মাদ্রাসা পড়াই, শাশুড়ির সেবা যত্ন, ওষুধপত্রি বিভিন্ন কাজের ক্ষেত্রে আমাদের লাগে। হয়তো সেভিংসটা জমাইতে পারি না, কারণ যেহেতু সংসারের সমস্যা সেজন্য জমাইতে পারি না, সংসারে খরচ করি। তা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সক্ষমকে অনেক ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য। আশা করি এরকম আমাদের মতো আরও যেন অন্য কেউ এরকম সহযোগিতা পাইয়া ধন্য হয়, উপকৃত হয়। এজন্য সক্ষমকে অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আমি এখন খুব ভালো আছি।